নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যে পি এম বাণী ওয়াইফাই যোজনা কিন্তু চালু করা হয়েছে তার মাধ্যমে আপনি কিন্তু ওয়াইফাই যে বিজনেস কিন্তু আপনি করতে পারবেন এবার সেখানে অনেকে কমেন্ট করেছে যে এই বিজনেসটা কীভাবে করবো অথবা কত টাকা খরচ হবে কীভাবে আমি ওয়াইফাই ডিভাইসটা কিনব কোথা থেকে কিনবো এর ওয়াইফাই রেঞ্জ কত হবে এবং কিভাবে এই ওয়াইফাইটা ইনস্টল করবেন এবং আপনাদের সঙ্গে বলবো যে আপনি যে পিএম যে ওয়াইফাইটা নেবেন এর বেনিফিট কী কী রয়েছে বর্তমানে যে অন্যান্য ওয়াইফাইগুলো রয়েছে তার থেকে পিএম বাণী যে ওয়াইফাইটা এর বেনিফিট কি রয়েছে অথবা অন্যান্য ওয়াইফাই থেকে পিএম বাণী ওয়াইফাইটা কতটা আপনাকে বেনিফিট দেবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলব এবং কিভাবে এই ওয়াইফাইটা ইনস্টল করবেন বর্তমানে যে অন্যান্য ওয়াইফাইগুলো রয়েছে তার থেকে পিএম বাণী যে ওয়াইফাইটা এর বেনিফিট কি রয়েছে অথবা অন্যান্য ওয়াইফাই থেকে পিএম বাণী ওয়াইফাইটা কতটা আপনাকে বেনিফিট দেবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশিটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম বলবো যে ওয়াইফাই ডিভাইসটা আপনি কীভাবে নেবেন তো দেখুন ওয়াইফাই ডিভাইসটা নেওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে প্রথমে কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর তারপর কিন্তু পুরো ডিস্ট্রিবিউটার লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তারপরে আপনার ডিস্ট্রিক্টে কে কে ডিস্ট্রিবিউটার রয়েছে আপনি কিন্তু প্রথমে আপনি চেক করে নেবেন ঠিক আছে আপনার ডিস্ট্রিক্টে কতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে প্রথম আপনি চেক করে নেবেন চেক করে নেওয়ার পর তারপর কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তারপর কিন্তু আপনার নেয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার রয়েছে তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন ঠিক আছে কন্ট্যাক্ট করার পর তার কাছ থেকে খুব সহজে আপনি কিন্তু এই যে পিএম বানি আপনি যে এই ডিভাইস এবং তার সঙ্গে আরও যে তার কিটগুলি হয় সেগুলো কিন্তু আপনি তার সঙ্গে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এবার বলবো যে খরচ কত হবে তো দেখুন খরচ হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর তো দেখুন আপনি যদি এমবিপিএস যে স্পিড দেবে সে এম বিপিএসটা একটু যদি কম নেন অথবা যদি আপনার রেঞ্জ ওয়াইফাই একটা রেঞ্জ থাকে সে রেঞ্জটা যদি আপনি একটু কম রাখেন তাহলে কিন্তু আপনার যে ওয়াইফাই ডিভাইসের টাকাটা কিন্তু বা এর দামটা কিন্তু একটু কম হবে কিন্তু যদি আপনি ওয়াইফাই ডিভাইসটা আপনি নেবেন তার রেঞ্জ যদি আপনি বেশি চান অথবা যদি আপনার যে তার স্পিড যদি বেশি চান তাহলে কিন্তু ওয়াইফাই যে ডিভাইসের রেটটা কিন্তু একটু বাড়বে তো সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন রকম রেট হতে পারে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দু হাজার এরকম কিন্তু হতে পারে তো সেই জন্য যখন আপনি ডিস্ট্রিবিউটের কাছ থেকে যখন আপনি ওয়াইফাই ডিভাইসটা নেবেন তাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে কত দামে কত স্পিড পাওয়া যায় সেই মতো আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি নিয়ে নেবেন ঠিক আছে তো এবার এখানে আগের তো অনেকে বলেছিল যে ফ্রিটা কোথায় হচ্ছে তো দেখুন ওয়াইফাই ডিভাইস কিনতে কিন্তু আপনার টাকা লাগবে ঠিক আছে ওয়াইফাই ডিভাইস কিনতে কিন্তু কোনো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু নয় ওয়াইফাই ডিভাইস কিনতে টাকা লাগবে কিন্তু ফ্রিটা হচ্ছে আপনি যদি অন্যান্য ওয়াইফাই ডিভাইস কিনেন তাহলে কিন্তু প্রত্যেক বছর কিন্তু তাকে একটা রিনিউয়াল করতে হয় ঠিক আছে প্রত্যেক বছর রিনিউয়াল বা আপডেট কিন্তু করতে হয় সেই জন্য একটা খরচ কিন্তু রয়েছে প্রত্যেক বছর কিন্তু এই যে পিএম পিএমবাণী ওয়াইফাইটা আপনি একবার নিয়ে নিলেই আর কিন্তু কোনো রকমের রেনুয়াল অথবা কোনো রকম কিন্তু টাকা খরচ হবে না তো সেই জন্য কিন্তু একবার ওয়ান টাইম আপনি কিন্তু এই ডিভাইসটা কিন্তু কিনতে হবে ডিভাইস কিন্তু আপনাকে ফ্রিতে দেবে না ঠিক আছে কিন্তু যে প্রত্যেক বছর রেনুয়ালি যে পদ্ধতিটা সেটা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে রকম আপনার টাকা কিন্তু লাগছে না ঠিক আছে আচ্ছা এবার বলবো স্পিড তো দেখুন স্পিড আপনাদের বললাম যে আপনি যেই হিসাবে বা যেই দামে আপনি ওয়াইফাই ডিভাইসটা নেবেন সেই হিসাবে স্পিডটা দেবে এবং রেঞ্জ হচ্ছে সে একই আপনি যেরকম টাকা দিয়ে ওয়াইফাই ডিভাইসটা নেবেন সেরকম কিন্তু রেঞ্জটা বাড়বে ঠিক আছে তো সেই জন্য যখন ডিস্ট্রিবিউটার কাছ থেকে ওয়াইফাই ডিভাইসটা নেবেন তা কিন্তু অবশ্যই যে বলে নেবেন যে কত টাকায় কত রেঞ্জ অথবা কত স্পিড পাওয়া যায় ওয়াইফাই ডিভাইস অবশ্যই জেনে সেইভাবে কিন্তু নেবেন ঠিক আছে আচ্ছা এবার বলব যে ওয়াইফাই ডিভাইসটা নেওয়ার পর তারপরে ইনস্টলটা কীভাবে করবেন তো দেখুন যে ডিস্ট্রিবিউটার কাছ থেকে আপনি ওয়াইফাই ডিভাইসটা নেবেন তিনি কিন্তু আপনার বাড়িতে এসে কিন্তু ওয়াইফাই ডিভাইসটা ইনস্টল করে দিয়ে যাবে আপনাকে কোনোরকম কোনো কিছু করতে হবে না আপনার বাড়িতে কিন্তু সেই যে ডিস্ট্রিবিউটারের কোনো মানুষ এসে কিন্তু আপনার বাড়িতে ইনস্টল কিন্তু করে যাবে ওয়াইফাই ডিভাইসটা ঠিক আছে এবং তার জন্য আপনাকে রকম চার্জ কিন্তু দেওয়ার দরকার নেই সেই টাকার মধ্যে আপনার যে ওয়াইফাই ডিভাইসটা কেনার মধ্যে তার কিন্তু টাকাটা কিন্তু ধরে নেবে তারা ঠিক আছে আপনাকে আর এক্সট্রা হবে কোনো রকম টাকা কিন্তু দিতে হবে এবার আপনাদের বললে কি যে অন্যান্য ওয়াইফাই ডিভাইসগুলো রয়েছে তার সঙ্গে যে পিএম বাণী ওয়াইফাই যে ডিভাইসের এর পার্থক্য কী বা এর বেনিফিটটা কী রয়েছে সেটা কিন্তু এবার বলবো আপনাদের তো দেখুন অন্যান্য ওয়াইফাই ডিভাইস আপনি নিলেন ঠিক আছে সেটা হয়তো একটু কমে পড়তে পারে হয়তো তিন হাজার চার হাজার পাঁচ টাকায় হয়ে গেল ওয়াইফাই ডিভাইসটা কিন্তু সেক্ষেত্রে তার কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা রেনুয়াল কিন্তু একটা চার্জ রয়েছে ঠিক আছে তো সেই হিসেবে আপনাকে প্রত্যেক বছর রেনুয়াল করতে একটা খরচ আছে অন্যান্য ওয়াইফাই যে ডিভাইসগুলিতে কিন্তু পিএম বাণী ওয়াইফাই ডিভাইসে কোন রকম চার্জ নেই আপনার কিন্তু ওয়ান টাইম আপনি টাকা পেমেন্ট করলেই সেই ওয়াইফাই ডিভাইসটা আপনার বাড়িতে লাগিয়ে দিলে আর কিন্তু কোনো রকম আপনার প্রত্যেক বছর কিন্তু সেটা রিনুয়াল অথবা আপডেট কিন্তু করতে হবে না ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রফিটটা হলো তো দেখুন অন্যান্য ওয়াইফাই ডিভাইস যদি আপনি নেন এবং সেটা বাড়িতে বসান তখন কিন্তু মানুষজনদের এই পাঁচ টাকায় আনলিমিটেড অথবা বত্রিশ টাকায় সাত দিন আনলিমিটেড এবং নিরানব্বই টাকায় এক মাস আনলিমিটেড কিন্তু ইন্টারনেট প্রোভাইড করতে করতে পারবেন না কারণ কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ অনেক পড়ে যাবে কিন্তু পিএম বা নিজে ওয়াইফাইটা এর মধ্যে কিন্তু কাস্টমার নিজেই কিন্তু সেই রিচার্জটা করে নেবে যে পাঁচ টাকায় এক দিন বত্রিশ টাকায় সাত দিন এবং কিন্তু নিরানব্বই টাকায় এক মাস আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবে তো সেক্ষেত্রে সাধারণ মানুষের যেমন সুবিধা এবং তেমনি আপনার কাছে লোকটা বেশি আসবে কারণ আপনি খুবই কম টাকায় তাদেরকে যে আনলিমিটেড ইন্টারনেট প্রোভাইড করছে সেই জন্য তো কাস্টমার আপনার কাছে বেশি আসবে ঠিক আছে এটা একটা প্রফিট এছাড়াও আরও অনেক কিছু সুবিধা কিন্তু রয়েছে এই পিএম বাণী ওয়াইফাইতে এবার আপনাদের বললে কি যে আপনি টাকাটা ইনকাম কিভাবে করবেন টাকাটা যে আপনার ইনকামটা হবে সেটা কীভাবে আপনার অ্যাকাউন্টে এসবে সেটা একটু আপনাদের বলে দিই তো দেখুন তো প্রথম কিন্তু আপনি ওয়াইফাই ডিভাইসটা আপনার বাড়িতে অথবা দোকানে কিন্তু ইনস্টল করে নিলেন ঠিক আছে তো তারপর কিন্তু সবাইকে বলতে হবে যে আপনি পাঁচ টাকায় একদিন সারাদিন আনলিমিটেড ইন্টারনেট এবং কিন্তু বত্রিশ টাকায় সাত দিন আনলিমিটেড ইন্টারনেট এবং কিন্তু নিরানব্বই টাকায় এক মাস আনলিমিটেড ইন্টারনেট কিন্তু প্রোভাইড করছি তো সেই হিসাবে সবাইকে বলে কিন্তু সবাই অবশ্যই নেবে কারণ কিন্তু খুব কম টাকায় আপনি প্রোভাইড করছে সেজন্য কিন্তু সবাই নেবে তো তারা আপনার যে ওয়াইফাই ডিভাইসে কানেক্ট করার সঙ্গে সঙ্গে তাদেরকে একটা রিচার্জের কিন্তু অপশান চলে আসবে ঠিক আছে তারা যখন আপনার ওয়াইফাই যখন কানেক্ট করবে কানেক্ট করার সঙ্গে সঙ্গে রিচার্জের অপশান চলে আসার পর তারপর তাদেরকে রিচার্জ করতে হবে তারা পাঁচ টাকা রিচার্জ করতে চায় না বত্রিশ টাকা না নিরানব্বই টাকা না আরও অনেক রিচার্জ কিন্তু রয়েছে ঠিক আছে এবার তারা ধরুন আমি ধরলাম যে দশজন কিন্তু আপনার কাছে যে ওয়াইফাইটা কানেক্ট করেছে ঠিক আছে তাহলে দশজনে কত টাকা হলো হাজার টাকা হলো এবার হাজার টাকার মধ্যে আপনার আশি পার্সেন্ট কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ কিন্তু আটশো টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং বাদবাকি যে দুশো টাকাটা সেটা কিন্তু যেই কোম্পানি থেকে আপনি ওয়াইফাই ডিভাইসটা নিয়েছেন তার ঘরে কিন্তু চলে যাবে এবার কিভাবে হবে একটু বলে দিন তো যখন আপনি যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে যখন ওয়াইফাই ডিভাইসটা আপনি কিনতে যাবেন বা নেবেন তখন কিন্তু আপনার কাছে যে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এইসব জেরক্স কিন্তু আপনাকে থাকতে হবে ঠিক আছে সেই সব জেরক্স কিন্তু তাকে সাবমিট করতে হবে সাবমিট করলে তবে কিন্তু আপনাকে ওয়াইফাই ডিভাইসটা দেবে এবং সমস্ত কিছু আপনার ভেরিফিকেশান কিন্তু করে দেবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়েছে সেখানে জমা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা কিন্তু পাঠিয়ে দেবে এবার এই যে টাকাটা যে পাঠাবে সে কিন্তু কেউ আপনাকে যে টাকাটা মারবে এরকম কিন্তু নয় এটা তো অটোমেটিক চলে আসবে তো কিভাবে হবে আপনাদের বলতে দেখুন যখন কিন্তু কেউ রিচার্জ করলো ধরুন এ মাসে জন রিচার্জ করে হাজার টাকা হলো সেই হাজার টাকাটা কিন্তু সেটা কিন্তু পিএম বাণী যে পোর্টালে কিন্তু থাকবে ঠিক আছে হাজার টাকা কিন্তু পিএম বাণীর পোর্টালে থাকবে তারপর মাসের শেষে আপনার যে আশি শতাংশ টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এবং কুড়ি শতাংশ টাকাটা সেটা কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে ঠিক আছে এটা কিন্তু কেউ যে কোনো মানুষ যে টাকাটা মারবে এরকম কিন্তু নয় অটোমেটিক কিন্তু হবে এইসব কাজগুলি ঠিক আছে আপনার কিন্তু রকম ভয় পার বা কোনো রকম চিন্তা করার দরকার নেই যে আপনার টাকাটা মারবে কি মারবে না এরকম কোনো রকম চিন্তা করার দরকার নেই এটা কিন্তু অটোমেটিক হবে গভর্নমেন্টের তরফ থেকে এক যে পি এম বানি একটি অ্যাপ রয়েছে অথবা কিন্তু একটা পোর্টাল কিন্তু রয়েছে যেখানে আপনি লগ ইন করে আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন যে আপনি কত টাকা কানেকশান দিয়েছেন এবং কত টাকা ইনকাম হচ্ছে বা কত টাকা কে রিচার্জ করছে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি নিজে দেখতে পারবেন ঠিক আছে এবং কত টাকা হলো সমস্ত ডিটেলস দেখতে পারবেন এবং এবং আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকেছে তার লিস্ট কিন্তু আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন ঠিক আছে সেই জন্য কোনো রকম চিন্তা করার অথবা ভয় করার দরকার নেই আপনার এখন কিন্তু টাকা অবশ্যই আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে পি এমবাণী ওয়াইফাই যোজনাটা কী অথবা আপনি ওয়াইফাই ডিভাইস ডিভাইসকে কত টাকা খরচ হবে অথবা কীভাবে আপনি মানুষজনের প্রোভাইড করবেন কীভাবে টাকা ইনকাম করবেন জির পয়েন্ট নিয়ে আলোচনা করে দিলাম এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আসি নেট ভিডিওতে থ্যাংক ইউ